আমরা আর কোনো বছরে এরকম গদন করছে না, এবছরে ফাঁক করছি, আমরা টিচারে চাই না, আমরা ছাত্র মানে ছাত্রীরা সবাই ডরাইতে আছে, সাইডে দেখা ডিস্ট্রিক্ট ব্যবহার খারাপ আচরণ, কোনো টিচারে কোনো বছরে এরকম গদন করতেছে না, এবছরে করছে। এই স্কুলেই প্রথম প্রথম জয়েন মাত্র দুই দিন, টিচার দুই দিন জয়েন গিয়ে দুই দিনে এমন করছে, এমন ঘটনা। টিচারের নাম কি? প্রদীপ দাস। ছাত্রীর উপর অশ্লীল আচরণ এক শিক্ষকের, অভিযুক্ত শিক্ষকের নাম প্রদীপ দাস। ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফুঁসছে অভিভাবক মহল থেকে ছাত্রছাত্রীরা সহ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। ক্ষোভের আঁচ পেয়ে শিক্ষক প্রদীপ দাস ছুটি নিয়ে বেপাত্তা। বিদ্যালয়ের পরিচালন কমিটি থেকে শুরু করে প্রধান শিক্ষক ফোন করে অভিযুক্ত শিক্ষক প্রদীপ দাসকে বিদ্যালয়ে আসতে বললেও কর্ণপাত করেনি এতদিন। ঘটনাটি ঘটে গত 7ই ডিসেম্বর রাজনগর বিধানসভা কেন্দ্রের তৃষা এডিসি ভিলেজের ভাতখলা এলাকার ওয়াংছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। জানা যায়, সাবরুমের বাসিন্দা শিক্ষক প্রদীপ দাস বদলি হয়ে আসে সাবরুমের হরিয়ানার একটি স্কুল থেকে। গত 5ই ডিসেম্বর ওয়াংছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কর্মে নিযুক্ত হয়। অভিযোগ, ক্লাসে পাঠদান দিতে গিয়ে অষ্টম ও দশম শ্রেণী ছাত্রছাত্রীদের সাথে অশ্লীলতা সহ অশ্লীল ভাষায় কথাবার্তা বলে শিক্ষক প্রদীপ দাস। এরপরেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ক্ষোভের আঁচ পেয়ে অভিযুক্ত শিক্ষক প্রধান শিক্ষকের কাছে 8 তারিখ থেকে ছুটির আবেদন জানায়। এরপর প্রধান শিক্ষকও ছুটির মঞ্জুর করেন। মা মা সারি কি নাম সারে? কি পড়াতে আছে? বাংলা। বাংলা পড়াতে আছে? তো কি কইছে? তোমার সাথে এরকম হইছে? মানে সবাই হইছে? স্যার তোমার সাথে কি কি করছে? স্যার আমার প্রথম দিন আইয়া স্যার আমার হাত এরর এরর। আচ্ছা, আর আর কিছু করছে না? আর তোমার কি করছে? স্যার আমার হলো জড়িয়ে ধরে জড়াই ধরছে, জড়াই দিয়ে জড়িয়ে ধরে আবার এরম এরম করে এরম করে আবার এরম এরম মুখের ভিতরে। কোন ক্লাসে তোমরা? ক্লাস 8। তখন অন্য স্টুডেন্ট সবাই ছিল? ছেলেরাও ছিল? তোমরা সবাই দেখছিলে? তোমরা সবাই দেখছিলে? মানে প্রদীপ, কি নাম? কি পড়াইতে আছে? তাই নিয়ে তোমাদের সাথে খারাপ ব্যবহার করছে, গায়ে হাত দিছে? ঠিক আছে। ক্লাস 8 কি কি হয়েছে কও? আচ্ছা, তোমরা দেখতে পেয়েছ? কিছু বলছো না তো? স্যার বলে কি হয়েছে? স্যার কি স্কুলে থাকতো নাকি বদলি চাইতো? কি চাইতো মানে এই স্যারও রাখতাম মানে তোমরা বদলি চাইতাছো? শিক্ষকের অশ্লীলতা সহ অশ্লীল ভাষা প্রয়োগের কথা ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকদের জানানোর পর গত 9ই ডিসেম্বর প্রধান শিক্ষকের সাথে দেখা করে ঘটনার সবিস্তারে জানায় ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। প্রধান শিক্ষক এই ঘটনা জানার পর স্কুল পরিচালন কমিটিকে খবর দেওয়ার পাশাপাশি অভিযুক্ত শিক্ষক প্রদীপ দাসকেও খবর দেওয়া হয়, কিন্তু প্রদীপ দাস এতদিন ধরে কোনো কথায় কর্ণপাত করেনি। সোমবার দুপুরে বিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা বিদ্যালয়ে এসে অভিযুক্ত শিক্ষক প্রদীপ দাসের বিরুদ্ধে শাস্তির দাবি সহ অন্যত্র বদলি করার দাবি জানিয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুলের পরিচালন কমিটি তড়িঘড়ি খবর দেয় অভিযুক্ত শিক্ষক প্রদীপ দাসকে। অভিযুক্ত শিক্ষকও হেলতে দুলতে আসে বিদ্যালয়ে। এদিকে প্রধান শিক্ষক সহ পরিচালন কমিটি তীর্থের কাকের মতো বসে রয়েছে ঘটনার মীমাংসা করার জন্য। অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের দাবি, প্রদীপ দাস এই স্কুলে আর থাকতে পারবে না। অবশেষে পরিচালন কমিটি ও প্রধান শিক্ষকের আশ্বাসে শান্ত হয় অভিভাবক মহল থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। আমরা আর কোনো বছরে এরকম গদন করছে না, এবছরে ফাঁক করছি, আমরা টিচারে চাই না, আমরা ছাত্র মানে ছাত্রীরা সবাই ডরাইতে আছে, সাইডে দেখা ডিস্ট্রিক্ট ব্যবহার
খারাপ আচরণ কোনো টিচারে কোনো বছরে এরকম ঘটনা ঘটেছে না এবছরে ঘটছে এই স্কুলেই প্রথম প্রথম জয়েন মাত্র দুই দিন টিচার দুই দিন জয়েন গিয়ে দুই দিনে এমন ঘটছে এমন ঘটনা টিচারের নাম কি প্রদীপ দাস সর্বশিক্ষা টিচার অন্য আমরা এই স্কুলে আছে ছাই একদম কখন আপনারা কি চান আমরা সাসপেন্স চাই এই টিচারে আমরা লাগবো না এর মা টিচার আমরা লাগবো না ইটা ভাষা কোন আপনারা এখন কার কার কাছে অভিযোগ জানাচ্ছেন আজকে এই চুচড়ি রাজনগর বিধানসভা কেন্দ্রে যে তৃষ্ণা এডিসি ভিলেজ ওয়াংসড়া হাই স্কুল এই ওয়াংসড়া হাই স্কুলে গত 7 তারিখ এই ওয়াংসড়া হাই স্কুলে একজন শিক্ষক মহাশয় এসেছে উনি নাম হচ্ছে প্রদীপ দাস আমি বাড়িতে ছিল না আমি 2 তারিখ দিল্লি গিয়েছি আমি আজকে আসি বাড়িতে তারা আমাকে দিল্লি থাকতে ফোন করছে এইভাবে ঘটনা ঘটছে ছাত্র উপরে নির্যাতন ছাত্র উপরে হাত দিয়েছে ছাত্রের উপরে গালি মানে বিশ্রী ব্যবহার করছে এগুলো আমাকে বিষয় নিয়ে বলছে আর আজকে আমি এই স্কুলেতে হাই স্কুলে হেডমাস্টার মহাশয়ের সঙ্গে আমি কথা বলছি ইনচার্জ আগে যে ইনচার্জ আসছিল মধুসূদন বাবু এর সঙ্গেও কথা বলছে এরপরে এই মাস্টার আজকে আওয়ার কথা এই স্কুলে ওয়াংসড়া হাই স্কুলে অভিভাবক এবং এসএমসি কমিটি সহ নিয়ে আজকে ডাকানো হচ্ছে কিন্তু এই শিক্ষক মহাশয় এখনও আসি নাই উপস্থিত নাই এখনও অনুপস্থিত তাই আমি এই মধুবাবু ইনচার্জের ফোন দিয়ে আমি কথা বলছে আপনি আসেন যদি না আসে তাহলে আপনি আরও খারাপ হবে আপনি যদি আমি নাই তাহলে আপনি যদি মানুষ মাত্রা ভুল আসে কিন্তু ভুল মানুষই ভুল করে এবং সংশোধন করে সেটা কিন্তু সমাধান হতে পারে কিন্তু যদি না আসে তাহলে আমি এটা সমাধান করতে আমার সম্ভব হবে না কারণ এলাকাবাসী গ্রামবাসী অভিভাবকরা স্টুডেন্টের যে অভিভাবকরা এখন উত্তেজনা হয়ে যাচ্ছে এটার জন্য এখন অভিযোগ এই আর আজকে যে আপনারা সাংবাদিক বাইরা এখানে এসেছে আপনারা তো স্টুডেন্ট মেয়েরা বা পুরুষরা স্টুডেন্টের কাছে আপনারা মুখে শুনছে তারা কি বিষয়টা এখানে ওই দিনে 7 তারিখ যে ঘটনা ঘটছে ডিটেলসটা তারা মুখে শুনছে আপনারা এটাই এটা এখন আপনারা অভিভাবক মহিলার কাছে আপনারা মুখে শুনছে তারা শাস্তি চাইতে আছে মাস্টাররাম মহাশয় শিক্ষক মহাশয় এই প্রদীপ বাবুরে আর এখানে এই স্কুলে আর দরকার প্রয়োজন নেই সেটা বলছে হেনিক উনিকে কী ব্যবস্থা নিতে পারে সাসপেন্ড করার লাগিয়া এটাই লেখেন আইএসএস কাছে রিপোর্ট করা দেওয়া বা ডেপুটি মানে ডাইরেক্টর কাছে রিপোর্ট দেওয়া এই করে ব্যবস্থা নেওয়া উচিত বা প্রয়োজন আপনাকে আইনের পথে যাবেন এটা অবশ্যই অভিভাবকরা এখন অভিযোগ করতে আছে আইনে পথে যাব এটা আইনে এটা মানে আশ্রয় নিতে বাধ্যতামূলক এটা হচ্ছে এটার জন্য প্রস্তুত অবশ্যই এটা কিন্তু প্রয়োজনে তাই বোধহয় আরও আমি খবর শুনতে আছে বড় বড় কথা বলতে আছে মানে আমি এই স্কুলে এসেছে আমি ল্যাংটা দিয়া আসি নাই আমারে কেউ কিছু করতে পারবো না আমার কোনো চাকরি আমার চাকরি শেষ করতে পারবো না চাকরি খাইতে পারবো না কোনো কিছু করতে পারবো না আর আমার নামে যদি কেস করলে পুলিশ আমার প্রশাসন কিছু করতে পারতো না এই কথাগুলো বলে বলে এটা আমি মুখে শুনছি তারা কাছে অভিভাবক তাদের কাছে এটার জন্য
কথা বলা কিন্তু হয় নাই এই অখন তাদের উপরে এই ব্যবস্থা নেওয়ার প্রয়োজনই এটা মনে করি আমি সমাপ্ত শিক্ষকের এখানো কাণ্ডের ঘটনায় ছিছি রব যেমন বইছে তেমনি চাঞ্চল্য দেখা দিয়েছে।